আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানীয় দীনী ভাই বোনেরা, আমরা আজকে কথা বলতে চাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। আর মৃতের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি দাতার ওয়াজিব কোরবান কি আদায় হবে নাকি ভিন্নভাবে দিতে হবে, আমরা এই প্রসঙ্গে আজকের আলোকপাত করব ইনশাআল্লাহ। আমরা জানি কোরবানি সহ যাবতীয় ইবাদত শুধু জীবিত মানুষের কর্তব্য, মৃতগণ এই কর্তব্য থেকে মুক্ত। তবে জীবিতগণ মৃতদের পক্ষ থেকে কিছু কিছু কর্তব্য পালন করতে পারে এমন কথা হাদিসে পাওয়া যায়, যেমন দান সাদাকা। অনুরূপভাবে মৃতদের পক্ষ থেকে কোরবানি করার বিধানও হাদিসে রয়েছে। সুনান তিরমিজিতে এসেছে, হযরত আলী থেকে বর্ণিত, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরবানি করার সময় দুটি বকরি জবাই করতেন, আহাদিহি মানিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরেকটি উনার নিজের পক্ষ থেকে। ফাকিলা লাহু, উনাকে বলা হলো আপনি এটা কেন করছেন? ফাকালা, উত্তরে তিনি বলেন, আমারানি বিহি ইয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাআহু আবাদা। উনি বললেন আমাকে বিশ্বনবী আদেশ করে গেছেন, আমি এই আদেশ কখনো বর্জন করব না, তাই আমি এই কাজটি করতেই থাকবো। আর তিরমিজি হাদিস নাম্বার 1574। এই হাদিস বর্ণনা করার পর ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ বলছেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম, কোনো কোনো আহলে ইলম অনুমোদন করেন, অন্য দহিয়া আনিল মাইয়িত, যে হ্যাঁ মাইয়িতের পক্ষ থেকেও কোরবানি করা যেতে পারে। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করতেন, এই কাজের পক্ষে কোনো কোনো মুহাদ্দিস আমল করতেন, অর্থাৎ তারা মৃতের পক্ষ থেকে কোরবান করাকে জায়েজ মনে করেন। ওয়ালাম ইয়ারা বাদুহুম অন্য দহিয়া আনহু, তবে কোনো কোনো মুহাদ্দিস আবার মৃতের পক্ষ থেকে কোরবান করার অনুমোদন করেন না, তারা বলেন যে না এটা জায়েজ নেই, এটা অপ্রয়োজনীয় কাজ। ওয়াকালা ইবনুল মুবারক, তবে আব্দুল্লাহ ইবনে মুবারক নামক বিখ্যাত মুহাদ্দিস তিনি বলেন, ওয়ালা ইউদাহা আনহু, তিনি বলছেন যে মৃতের পক্ষ থেকে কোরবান করা দরকার নেই, বাল আহাব্বু ইলাইয়া আইয়াতাসাদ্দাকা আনহু অথবা আইয়াতাসাদ্দাকা আনহু, অর্থাৎ মৃতের পক্ষ থেকে কোরবান না করে বরং সাদাকা করা হোক, দান করা হোক, সাধারণ দান করা হোক, কোরবানির প্রয়োজন নেই। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়া ইন দহা ফালা ইয়াকুল মিনহা, যদি কোনো ব্যক্তি মৃতের পক্ষ থেকে কোরবানি করে, উনি বলছেন উত্তম হলো সাদাকা করা, কোরবানি দরকার নেই, যদি কোরবানি করে তাহলে ওই ওই অংশটুকুর মাংস তারা খাবেন না, বরং ইয়েতা সাদ্দাক বিহা কুল্লাহা, তিনি বলছেন বরং উচিত হবে যে মৃতের পক্ষ থেকে যে কোরবানিটি দেয়া হলো পুরাটা মাংস সাদাকা করে দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে একদল আলেম বলেছেন। তবে ইবনে মুবারকের চমৎকার বক্তব্য, যেহেতু আমরা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিচ্ছি, মাংসটা আমরা না খেয়ে ওই অংশটুকু আমরা যারা গরিব গোরাব আছে তাদেরকে সাদাকা করে দেব। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা সম্পূর্ণ নফল একটি কাজ, সুতরাং যার উপর কোরবানি ওয়াজিব তিনি নিজের কোরবানি না দিয়ে মৃতর পক্ষ থেকে কোরবানি দিলে তার ওয়াজিব কোরবান আদায় হওয়ার কথা নয়, কারণ মৃতের পক্ষ থেকে নফল, আর জীবিত যিনি তার উপর যদি ওয়াজিব হয় সেটা তো ওয়াজিব, তো নফল দিলে ওয়াজিব আদায় হবে না। তাই আগে নিজের পক্ষ থেকে কোরবানি দিয়ে তারপর মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিতে পারে, কিন্তু মৃতের পক্ষ থেকে দিয়ে নিজেরটা যদি পরিত্যাগ করে তাহলে ওয়াজিব লঙ্ঘনের দায়ে দায়ী থাকতে হবে। সুতরাং আমরা সতর্কতার সাথে এই মাসআলাটি আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।